দিল্লির এইমসে সোমবার থেকে শুরু হলো 2 থেকে 18 বছর বয়সীদের ভারত বায়োটেকের কোভিড ভ্যাকসিন কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। এদিকে বড়দের ভ্যাকসিনেশনেও যথেষ্ট জোর দেওয়া হচ্ছে। রবিবার পাটনা এইমসেও শুরু হয়েছে ছোটদের ভ্যাকসিন ট্রায়াল। করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে বহু প্রাণ, এরই মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণ বড়দের থেকে তুলনামূলকভাবে বাড়বে, তাই শিশুদের টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। এইমস পাটনার ডিরেক্টর প্রভাত কুমার সিং জানিয়েছেন, 12 থেকে 18 বছর বয়সীদের ট্রায়াল শুরু হয়েছে, এরপর 6 থেকে 12 এবং 2 থেকে 6 বছর বয়সীদের শিশুদের উপর ট্রায়াল হবে। নীতি আয়োগের সদস্য ভিকে পাল আগে জানিয়েছিলেন, ড্রাগ কন্ট্রোল বোর্ড শিশুদের উপর 2 থেকে 3 নম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে, সেক্ষেত্রে 2 থেকে 18 বছর বয়সীদের মধ্যেই পরীক্ষামূলক প্রয়োগ হবে। সারা দেশের একাধিক জায়গায় এই ক্লিনিক্যাল ট্রায়ালে 2 থেকে 18 বছর বয়সী 525 জনকে বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য। প্রত্যেক স্বেচ্ছাসেবককে 28 দিনের ব্যবধানে 2টি ডোজ দেওয়া হবে। প্রসঙ্গত, গত মাসে 2 থেকে 18 বছর বয়সীদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DGI। সূত্রের খবর, 2 থেকে 18 এই নির্দিষ্ট বয়সের বিভাগের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদন করেছিলেন ভারত বায়োটেক। 11 মে একটি বৈঠকের পর সব রকম নিয়ম মেনে 2 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিল ভারত বায়োটেক। কিভাবে এই কাজ হবে তার নিয়মাবলীও জানতে বলা হয়েছিল এই সংস্থাকে। গত 16 জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই সংস্থা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।